ওয়েলকাম ফ্রেন্ডস আমি সঞ্জয় তোমরা দেখছো স্টাডি ইংলিশ চলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বেশ কিছু শর্ট শর্ট ইংলিশ সেন্টেন্স জানবো যে সেন্টেন্সগুলি আমাদের স্পোকেন ইংলিশে ভীষণ ভীষণভাবে কাজে লাগে দেখো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আমাদের এক্সপ্রেশন বেরিয়ে আসে আমাদের ভাবনা বেরিয়ে আসে চিন্তা বেরিয়ে আসে কিন্তু আমরা সেটা ইংলিশে প্রকাশ করতে পারি না বলে আমরা আমরা অনেকটা ভয় পাই ইংলিশে কথা বলতে যে কি বলবো ভুল হয়ে যাবে বা আমি কন্টিনিউ করতে পারবো কি পারবো না তো এই ভয়গুলি দূরে সরে যাবে যদি আমরা এই ধরনের ছোট ছোট আগে ফ্রেজ টাইপ বাক্যগুলিকে শিখে নিই বা কিছু ফ্রেজকেও শিখেনি তো চলো আজকে আমাদের প্রথম ফ্রেজ দেখো কি আছে কি ভাগ্য কি ভাগ্য দেখো আমরা বিভিন্ন সময় এই ধরনের কথাটাকে ইউজ করি যে আমরা কি বলি ও কালু তো লোটারি পেয়েছে রে বাপবারে কালুর কি ভাগ্য এই যে কী ভাগ্য এই কথাটা আমরা যদি ইংলিশে প্রকাশ করি আমরা বলবো হোয়াট এ লাক হোয়াট এ লাক আমরা বলবো হোয়াট এ লাক তাই না কি ভাগ্য হোয়াট এ লাক পরেরটি দেখে নাও খুবই উত্তেজিত খুবই উত্তেজিত এটিকে আমরা ইংলিশে বলবো খুবই উত্তেজিত আমরা বলি সে খুবই উত্তেজিত হয়ে কাজটি করে ফেলেছে বা এটি বলে ফেলেছে তাহলে উত্তেজিত খুবই উত্তেজিত সেটাকে আমরা ইংলিশে বলবো শো এক্সাইটেড শো এক্সাইটেড পরেরটি দেখো প্রস্তাবটা খারাপ না কোনো একটা আলোচনা হচ্ছে ও একটা কথা বলছে সে একটা কথা বলছে একজনের একটা প্রস্তাব খুব ভালো লেগেছে তখন অন্যরা বলে উঠলো না প্রস্তাবটা খারাপ না মানে সেটিকে ইংলিশে আমরা বললে কি বলবো তো আমরা সেটিকে বলবো নট এ ব্যাড আইডিয়া নট এ ব্যাড আইডিয়া মানে প্রস্তাবটা খারাপ না নট এ ব্যাড আইডিয়া মানে গুড আইডিয়া তাই না চলো পরেরটি দেখে নাও বাহ দারুণ কোনো একটা জিনিসকে দেখে আমরা এইভাবে আমাদের একটা আনন্দ মনের প্রকাশ করি বাহ এটা দারুন তো সেটিকে আমরা ইংলিশে কিভাবে প্রকাশ করব। আমরা বলবো ওয়াও ভেরি নাইস ওয়াও ভেরি নাইস বা ওয়াও ওয়ান্ডারফুল এইভাবে আমরা প্রকাশ করতে পারি তো আমরা কি বলবো ওয়াও নাইস ওয়ান্ডারফুল বিউটিফুল এইভাবে কিন্তু আমরা প্রকাশ করতে পারি আমাদের মনের এই ভাবকে তারপরে দেখো অন্য কোথাও অন্য কোথাও চল অন্য কোথাও গিয়ে বসি আমরা এরকম বলি চল অন্য কোথাও যায় তো এই অন্য কোথাও এই কথাটা আমরা ইংলিশে তখন কি বলবো আমরা বলবো সামহার এলস শামহয়ার এলস অন্য কোথাও সামহার এলস অন্য কোথাও পরেরটি দেখো তাছাড়া কিছুই না আমরা গল্প করতে করতে বলে থাকি এ ওর একটা মতলব আছে ও নিশ্চয় মতলবেতে এসেছে নিশ্চয় ওর কোনো মনের মতলব আছে তখন অন্য বন্ধুরা বলল কি তাছাড়া কিছুই না মানে সেটায় ও কোনো মতলবে এসেছে এটা আমরা ইংলিশে বলবো নাথিং এলস দেন নাথিং এলস দেন তাহলে এটিকে আমরা বলবো নাথিং এলস দেন নিশ্চয়ই সে কোনো মতলবেই এসেছে তাছাড়া কিছুই না তাছাড়া কিছুই না নাথিং এলস দেন পরেরটি দেখো ব্যাপারটা হচ্ছে আমরা কোনো কথা বলতে গিয়ে এই ধরনের একটা ফ্যাক্টকে টেনে আসি যে ব্যাপারটা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে তো এই যে ব্যাপারটা হচ্ছে এটাকে ইংলিশে আমরা কি বলবো আমরা তখন বলবো কি দ্য ফ্যাক্ট দ্য ফ্যাক্ট ইজ এইভাবে আমরা তারপর কথাটাকে টানি দ্য ফ্যাক্ট ইজ আসলে ব্যাপারটা হলো কি তার ইচ্ছা নেই তার ইচ্ছা নেই হি ডাজন্ট লাইক হি ডাজন্ট লাইক এইভাবে আমরা বলতে পারি তো সেই অর্থে ব্যাপারটা হচ্ছে আমরা যখন এইভাবে কথাটা টানি তখন ইংলিশে বলবো দ্য ফ্যাক্ট ইজ দ্য ফ্যাক্ট ইজ তারপরে দেখে নাও মারাত্মক কিছুই না মারাত্মক কিছুই না মানে আমরা এই কথাটা কখন ইউজ করি দেখো যে কেউ হয়তো সাইকেল থেকে পড়ে গেল কিরে তো লেগেছে না রে হ্যাঁ একটু একটু লেগেছে কিন্তু মারাত্মক না মারাত্মক না মানে খুব বড়সড় সড়ো আঘাত হয়নি তো এই মারাত্মক না সেটিকে আমরা ইংলিশে কী বলবো সেটিকে আমরা ইংলিশে বলবো নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস তো ইংলিশে আমরা বলবো। নাথিং সিরিয়াস না না সেরকম কিছু না মানে সেরকম সিরিয়াস কিছু না নাথিং সিরিয়াস ওকে নেক্সট আমরা দেখবে আরও কথা বলতে বলতে এই ধরনের একটা কথা বলি ও ভালো কথা হ্যাঁ হ্যাঁ তুমি একটা মনে করে দিলে তোমার এই ভালো কথা আমার একটা কথা মনে পড়ে গেল ভালো কথা তো এই যে ও ভালো কথা এটিকে আমরা ইংলিশে কি বলি আমরা বলি ইংলিশে বলি বাই দা ওয়ে বাই দা ওয়ে ও ভালো কথা ও ভালো কথা ভালো কথা ঠিক ঠিক তো এই ধরনের আমরা যখন কথা বলতে যাই তখন আমরা এই যে ভালো কথা এটিকে ইংলিশে বলি বাই দা ওয়ে বাই দা ওয়ে তারপরে দেখে নাও আমি তোমার প্রতি কৃতজ্ঞ আমি তোমার প্রতি কৃতজ্ঞ কেউ হয়তো আমার হয়ে একটা ভালো কাজ করে দিয়েছে তাকে ধন্যবাদ জানাতে বা থ্যাংকস জানাতে আমরা এটা বলতে পারি কি যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ সেটিকে আমরা ইংলিশে যদি বলি আমরা বলবো আই এম গ্রেটফুল টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ সেটাকে আমরা বলবো আই এম গ্রেটফুল টু প্রেপোজিশন হয় টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ এভাবে আমরা বলতে পারি তারপরে দেখো এখন আমি কিছুটা ইংরেজি বলতে পারি যখন আমরা ইংলিশ বলতে পারবো কেউ জিজ্ঞাসা করলে আমরা তখন এই কথাটি বলবো কি এখন আমি কিছুটা ইংরেজি বলতে পারি এখন আমি কিছুটা ইংরেজি বলতে পারি তো এই কথাটা যদি ইংলিশেই বলা হয় তো আমরা কিভাবে বলবো সেটিকে আমরা ইংলিশে বলবো কি আই ক্যান স্পিক আই ক্যান স্পিক আ লিটিল আ লিটিল বিট আই ক্যান স্পিক আ লিটিল বিট আমি একটু একটু বলতে পারি কি অফ ইংলিশ আই ক্যান স্পিক আ লিটিল বিট অফ ইংলিশ আমি এখন একটু একটু ইংলিশ বলতে পারি তো বন্ধুরা তোমরাও এইভাবে ভিডিওগুলি দেখতে থাকো আশা করছি তোমরাও ইংলিশে কথা বলতে পারবে অনর্গল তো চলো দেখে নি আরও একবার আজকের এই ছোটো ছোটো ফ্রেজগুলিকে দেখো প্রথম কী ভাগ্য কী ভাগ্য হোয়াট এ লাক হোয়াট এ লাক কী ভাগ্য খুবই উত্তেজিত খুবই উত্তেজিত সো এক্সাইটেড সো এক্সাইটেড খুবই উত্তেজিত প্রস্তাবটা খারাপ না প্রস্তাবটা খারাপ না নট এ ব্যাড আইডিয়া নট এ ব্যাড আইডিয়া প্রস্তাবটা খারাপ না বাহ দারুন ওয়াও নাইস বা ওয়াও ভেরি নাইস ওয়াও ওয়ান্ডারফুল বিউটিফুল এভাবে আমরা প্রকাশ করতে পারি পরেরটি দেখো অন্য কোথাও চলো অন্য কোথাও যাই সামহার এলস সামহয়ার এলস অন্য কোথাও তাছাড়া কিছুই না তাছাড়া কিছুই না নাথিং এলস দেন নাথিং এলস দেন ব্যাপারটা হচ্ছে দ্য ফ্যাক্ট ইজ দ্য ফ্যাক্ট ইজ ব্যাপারটা হচ্ছে মারাত্মক কিছুই না মারাত্মক কিছুই না নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস নেক্সট ও ভালো কথা ও ভালো কথা ইংলিশে আমরা বলবো বাই দ্য ওয়ে বাই দা ওয়ে নেক্সট আমি তোমার প্রতি কৃতজ্ঞ আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আই এম ভেরি গ্রেটফুল টু ইউ এভাবে আমরা বলতে পারি নেক্সট এখন আমি কিছুটা ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক আ লিটিল বিট অফ ইংলিশ আই ক্যান স্পিক আ লিটিল বিট অফ ইংলিশ তো বন্ধুরা এইভাবে তোমরা ইংলিশ শিখতে থাকো আশা করছি তোমরা ইংলিশে অনর্গল কথা বলতে পারবে তো আজ এ পর্যন্তই টাটা